নমস্কার বন্ধুরা, আমি রিমি। আর রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। গরমকালে বাজারে পুঁটি মাছ পাওয়া যায়। আজ আমি পুঁটি মাছ দিয়ে সহজ ও ঘরোয়া রেসিপি শেয়ার করব। যারা কম মশলার রান্না পছন্দ করে, আশা করি তাদের ভালো লাগবে। ভিডিওটা শেষ অবধি দেখবেন, আর পছন্দ হলে লাইক আর কমেন্ট করে আমাকে জানাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। পুঁটি মাছের পাতলা ঝোল রান্না করার জন্য আমি 200 গ্রাম পুঁটি মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। মাছটা একদম টাটকা আছে। এবার আমি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তার জন্য আমি নিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ। মিষ্টি জলের মাছ বলে আমি লবণের পরিমাণটা কম দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মাছটাকে মেখে নিচ্ছি। ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিট রেখে তারপর ভেজে নেব। আর লাগছে হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1/4 চা চামচ, লবণ স্বাদ মতো আর 6টা কাঁচা লঙ্কা চেরা, আর ধনে পাতা কুচানো অল্প। ফোড়নের জন্য লাগছে 1/2 চা চামচ কালো জিরে আর 1টা শুকনো লঙ্কা। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 5 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেছে। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে, নালে মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব। আমি দুবারই মাছ ভেজে তুলে নেব। প্রথমে কিছু মাছ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দেব। মাছগুলো ছাড়ার পরে মাছগুলোকে খুন্তি দিয়ে নাড়াবো না, কিছুক্ষণ মাছগুলোকে ভাজতে দেব, না হলে মাছ ভেঙে যেতে পারে। 1 পিট ভাজা হয়ে গেছে। আমি উল্টো পিট ভেজে নেব। উল্টিয়ে দিলাম মাছগুলোকে। আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি তুলে একটা ডিশে রেখে দেব। এইভাবেই আমি অন্য মাছগুলো ছেড়ে ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি দিয়ে দেব কালো জিরে আর 1টা শুকনো লঙ্কাকে আমি এরকম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে ফোড়নটা একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল। জল দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা লোতে করে 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে আমি 1 কাপ জল দিচ্ছি। জলের মাপটা আপনারা আপনাদের নিজেদের মতো নিয়ে নেবেন, কম বা বেশি। আমি একটু এটাকে পাতলা পাতলা করব। আমি 3 থেকে 4 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটতে ফুটতে এর মধ্যে দিয়ে দেব লবণ। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ঝোলটার সঙ্গে মিশিয়ে দেব আর ফুটিয়ে নেব। আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মাছগুলো মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। আমি খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়াভাবে এই মাছটা রান্না করে আপনাদের দেখালাম। ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবে। 2 মিনিট ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও 1 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। আমার পুঁটি মাছের ঝোল রান্না হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। 2 মিনিট এরকম করে রেখে সার্ভ করে দেব। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন রেসিপি আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।